আকাশবাণী খবর খবর সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলি প্রাক্তন অগ্নিবিদদের নিয়োগে দশ শতাংশ সংরক্ষণ কার্যকর করবে সিবিআই নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেপ্তার করেছে ধৃতের দশ দিনের সিবিআই হেফাজত সিভিল সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়া প্রবেশনারি আইএস আধিকারিক পূজা খেরকার সম্পর্কে তদন্তের জন্য এক সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে চীন নির্ণায়ক সহযোগীর ভূমিকা পালন করছে বলে ন্যাটো অভিযোগ করেছে উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেজিকোভা ও ইতালির জাসমিন পাউলিনি মুখোমুখি হবেন

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে প্রাক্তন অগ্নিবিদদের নিয়োগে মন্ত্রক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ রেলওয়ে সুরক্ষা বাহিনী আর সশস্ত্র সীমাবল এস কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ ফোর্স সিআরপিএফ প্রাক্তন অগ্নিবিদদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে সিআইএসএফ মহানির্দেশক নীনা সিং সাংবাদিকদের বলেন সিআইএসএফ এজন্য রকম প্রস্তুতি নিচ্ছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য কনস্টেবল পদে দশ শতাংশ পাশাপাশি শারীরিক দক্ষতার পরীক্ষাতেও ছাড় পাবেন তারা বিএসএফ মহানির্দেশক নিতিন আগরওয়াল বলেন এই প্রকল্পের সবচেয়ে ভালো দিক হল বিএসএফ প্রশিক্ষিত জওয়ান পাচ্ছে তিনি জানান সব বাহিনী এই সুবিধা পাবে ও বিএসএফ প্রাক্তন অগ্নিবিদদের ক্ষেত্রে একই মাত্রায় আসন সংরক্ষণ করা হবে আর পি এফ এর মহানির্দেশক মনোজ যাদাভা এবং সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিংও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সশস্ত্র সীমাবল এসএসবি মহানির্দেশক দলজিত সিং জানান এসএসবিতে নিয়োগের নিয়মে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে উল্লেখ্য বিএসএফ সিআরপিএফ আরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে প্রাক্তন অগ্নিবিদদের নিয়োগের ক্ষেত্রে প্রথম ব্যাচের জন্য বয়সের ছাড় থাকবে পাঁচ বছর পরবর্তী ক্ষেত্রে তা তিন বছর করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মত বিনিময় করেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন শ্রী মোদী বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র এবং শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের বাইশ তারিখ শুরু হবে পরদিন তেইশ তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ মুম্বাইতে নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষক ও পড়ুয়াদের এক অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতের ক্ষমতায়ন বিকশিত ভারত দু সাতচল্লিশ গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভায় উপরাষ্ট্রপতির মূল ভাষণ দেওয়ার কথা মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ ব্যাস রাজ্যসভার সদস্য প্রফুল প্যাটেল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রী রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করেছে সিবিআই সূত্রের খবর পাটনা থেকে গতকাল তাকে ধরা হয় আদালতে তোলা হলে দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উল্লেখ্য পাটনা ও কলকাতায় এই ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই চলতি সপ্তাহে প্রথমে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায়ও চলে তল্লাশি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারতের কাছে বিমস্টেক হল প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং সাগর নীতির মিলনস্থল নতুন দিল্লিতে গতকাল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের বিদেশমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী জয়শঙ্কর বলেন বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোই বিদেশমন্ত্রীদের লক্ষ্য হওয়া উচিত বিমস্টেকের অন্যতম লক্ষ্য দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি হয়ে উঠেছে তিনি বিমস্টেকের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনার ফাঁকে গতকাল একাধিক বৈঠক করেন থাইল্যান্ড ও মায়ানমারের সঙ্গে তিনি এক ত্রিপাক্ষিক বৈঠক করেন আলোচনায় মূলত যোগাযোগ প্রকল্পের উপর আলোকপাত করা হয় যা বিমস্টেকের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি সীমান্তের স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা নিয়েও তারা মতবিনিময় করেন মায়ানমারের বিদেশমন্ত্রী ইউথান সুয়ের সঙ্গে বৈঠকে শ্রী জয়শঙ্কর সেদেশের সীমান্তে অস্থিরতা এবং উদ্বাস্তু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সে দেশের সাইবার স্ক্যাম গ্যাং এর হাতে অবৈধভাবে আটকে থাকা ভারতীয়দের দ্রুত প্রত্যর্পণের জন্য বিদেশমন্ত্রী জোরালো সওয়াল করেছেন ভারত মায়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে বিশ্বাসী বলেও তিনি জানান এছাড়াও শ্রী জয়শঙ্কর ভুটান নেপাল এবং শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ মার্টিন উলফ দু সালের মধ্যে ভারত মহাশক্তিধর বা সুপার পাওয়ার হয়ে উঠবে বলে মত প্রকাশ করেছেন লন্ডন ভিত্তিক অর্থনীতিবিদ উলফ বলেছেন চতুর্গুণ জনসংখ্যা নিয়ে ভারত দু হাজার মধ্যে মার্কিন অর্থনৈতিক আউটপুটের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়ে উঠবে তিনি আরো বলেন ভারতের অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার যদি ওই সময়ের মধ্যে বছরে পাঁচ শতাংশ হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি যদি দুই দশমিক তিন শতাংশ হারে বৃদ্ধি পায় তাহলে ভারতের অর্থনীতি ক্রয়ক্ষম তার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠবে চীন এবং বিশ্ব নিরাপত্তার সামনে পদ্ধতিগত চ্যালেঞ্জের মোকাবিলায় নেটো তার অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে বেজিং নির্ণায়ক সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে নেটো ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বে শিখর সম্মেলনে বত্রিশ সদস্যের এই জোট রাশিয়ার আগ্রাসনে সাহায্যকারী হিসেবে চীনকে ধিক্কার জানিয়ে যৌথ ঘোষণাপত্র জারি করেছে বলা হয়েছে চীনা রপ্তানির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের পক্ষে গুরুত্বপূর্ণ চীনা সেমিকন্ডাক্টর যন্ত্রপাত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে যা আরও জোরদার করেছে বলে দাবি নেটোর চীনের ক্রমবর্ধমান সক্ষমতা এবং মহাকাশে তার কাজকর্মের উপর বিশেষ জোর দিয়েছেন নেটো নেতৃবৃন্দ বেজিং এর বিরুদ্ধে সাইবার ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপ ভুয়ো তথ্যের প্রচার এবং পারমাণবিক অস্ত্র দ্রুত বাড়ানো নিয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন তারা সিভিল সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগের বিতর্কে জড়িয়ে পড়া প্রবেশনারি আইএস আধিকারিক পূজা খেরকার সম্পর্কে তদন্তের জন্য এক সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক এই কমিটি দু সপ্তাহের মধ্যে পূজার আইএস প্রার্থীপদ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে মহারাষ্ট্র ক্যাডারের দু হাজার ব্যাচের আইএস অফিসার পূজা খেরকারের ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক ছিল আটশো একচল্লিশ লালবাতি ও ভিআইপি নম্বর প্লেট লাগানোর নিজস্ব অডি গাড়ি ব্যবহার এবং প্রবেশনারি অফিসারের প্রাপ্য নয় এমন সব সুযোগ সুবিধা দাবি করে বিতর্কে জড়ান পূজা তার আচরণ এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে পুনের জেলা শাসক সুহাস দিওসে জানিয়েছেন তেসরা জুন সরকারিভাবে তার শিক্ষণ শুরু হওয়ার আগেই খেরকার বারবার আলাদা কেবিন গাড়ি কোয়ার্টার ও পিয়নের জন্য দাবি জানাতে থাকেন তার এই সব অনার্য অনুরোধ মানা হয়নি পুনের কালেক্টরে দফতরের একজন আধিকারিক তার কক্ষ লাগোয়া ঘর ব্যবহার করার অনুমতি দেওয়ার পর সেই দেওয়ার রয়েছে পূজার বিরুদ্ধে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতিবন্ধী ও বিসি প্রার্থী হিসেবে তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়েছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে অভিযোগ দু হাজার বাইশের এপ্রিলে দিল্লির এইমস হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পূজাকে ডাকা হলেও কোভিড সংক্রমণের অজুহাত দেখিয়ে তিনি যাননি এবং অসুস্থতার সার্টিফিকেট দিয়েছিলেন চারধাম যাত্রার পুণ্যার্থীরা এবার থেকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আভা খুলতে পারবেন এজন্য উত্তরাখণ্ড সরকার ই স্বাস্থ্যধাম নামে একটি পোর্টাল চালু করেছে চারধামের যাত্রীদের স্বাস্থ্যের দিকটি এই পোর্টালের মাধ্যমে খেয়াল রাখা হবে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই চারধাম যাত্রা সুষ্ঠু রাখতেই এই উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রক এক বার্তায় জানিয়েছে এখনো পর্যন্ত ৬৫ কোটির বেশি আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে নিটিউজির প্রশ্ন ফাঁস নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট গতকাল স্থগিত করে দেয় কেন্দ্রীয় সরকার এবং এনটিএ জমা দেওয়া হলফনামা মামলার কিছু পক্ষের কাছে পৌঁছন বলে জানার পর শীর্ষ আদালত গতকালের শুনানি স্থগিত করে দেয় এই হলফনামা হাতে পাওয়ার পর তার ভিত্তিতে জবাব তৈরি করতে তাদের সময় লাগবে তাই আঠারোই জুলাই শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ উত্তর পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোঙ্কন গোয়া মহারাষ্ট্র এবং কর্ণাটকে আজ থেকে পনেরোই জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসাম বিভাগ এদিকে অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক এ পর্যন্ত কারণে রাজ্যে জনের মৃত্যুর খবর পাওয়া মোকাবিলা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী নগাঁও জেলায় উনআশি হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম জলমগ্ন হয়েছে এবং আঠারো হাজার দুশো একত্রিশ হেক্টরের বেশি চাষের জমি জলের তলায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দশটি গন্ডাসহ রাজ্যে একশো চুয়াল্লিশটি পশুর মৃত্যু হয়েছে এই বন্যায় চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেজিকোভা উইমিল্টন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন লন্ডনে গতরাতে সেমিফাইনালে একত্রিশতম বাছাই ক্রেজিকোভা কাজাক্তানের এলিনা রাইবাকিনাকে তিন ছয় ছয় তিন ছয় চারে পরাজিত করেন আগামীকাল ফাইনালে ক্রেজিকোভা ও জাসমিন পাওলিনী মুখোমুখি হবেন এদিকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ কার্লোস আলকারাজ খেলবেন ডানিল মেদভেদেবের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলি প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগে দশ শতাংশ সংরক্ষণ কার্যকর করবে সিবিআই নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে অন্যতম মূলচক্রী রাকেশ রঞ্জনকে গ্রেপ্তার করেছে ধৃতের দশ দিনে সিবিআই হেফাজত খবর এখনকার মতো এ পর্যন্ত